মৌখিক রোববারে আজ সত্যি ঘটনা অবলম্বনে নাটক ডক্টর পাকরাশি ও নীল ফুল। মাথার ডান দিকটা এমন ধরে আছে স্যার, কিছুতেই কিছু হচ্ছে না, কি করা যায় বলুন তো? কফি খাও। চা খেলাম এই মাত্র, কোনো কাজই হলো না, একটা ওষুধ খেয়ে নিই কি বলেন? এই বলে আমি পকেট থেকে একটা মাথা ধরার ওষুধের পাতা বের করে একটা ওষুধ টিপে বের করে মুখে দিয়ে জল দিয়ে গিলে ফেললাম। জলটা ঢক ঢক করে খেয়ে নিয়ে দেখি টেবিলের ওদিক থেকে ডক্টর পাকরাশি আমার দিকে ঝুলঝুলে চোখে তাকিয়ে আছেন। ডক্টর পাকরাশিকে তো আপনারা অনেকেই চেনে, যারা চেনে না তাদের জন্য আমারই অবশ্য আরেকটা পরিচয় দিয়ে দেওয়া উচিত। আমাদের পাড়াশি পাগলাটে বুড়ো ভদ্রলোক, উস্কো খুস্কো চুল, চোখে উদ্ভ্রান্তের মতো দৃষ্টি, যেন কখনো কোথাও মন টিকছে না। তিনিই নাকি সাইকোলজিতে এমএ করেছেন, তুলনামূলক সাহিত্যে এমএ করেছেন, ইতিহাস দর্শন এমনকি পারসি সাহিত্যেও নাকি এমএ করেছেন। তার তিন চারটে ডক্টরেট নাকি রয়েছে এইসব বিভিন্ন বিষয়ে ছড়িয়ে ছিটিয়ে, ভাবা যায়? আমি অবশ্য মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি অত কিছু জানি না। পাড়ার চায়ের দোকানে তার সঙ্গে আমার আলাপ, আমি মাঝে মাঝেই তার কাছে আসি গল্প শোনার জন্য। তিনি বলেন তিনি নাকি অনেক বছর ধরে সাইকিয়াট্রি প্র্যাকটিস করছেন, যা পাগলাটে লোক পাগলদের ডাক্তার হওয়াই তার পক্ষে ঠিক, তা সবই হলো পাগল ছাগলদের নিয়ে গল্প। আমার অবশ্য শুনতে খুব ভালো লাগে, সে যাই হোক, কোনো গল্পের মধ্যে নয়। আমরা এখন আছি আমাদের পাড়াশি চা কফির দোকানটায়, যেখানে ডক্টর পাকরাশির সঙ্গে আমার আলাপ হয়েছিল প্রথম। টেবিলের ওদিকে বসে থাকা ডক্টর পাকরাশির দিকে তাকিয়ে আমি বললাম, এইভাবে চেয়ে আছেন কেন? তোমার মূর্খামি দেখছি। হ্যাঁ, কি অন্যায়, একেবারে মূর্খ বলে দিলেন? আমি জিজ্ঞেস করলাম, কি মূর্খামিটা দেখলেন একটু বলুন দেখি। হাসলেন ভদ্রলোক, হাসি দেখলে মনে হবে দুনিয়ার কোথায় কি হচ্ছে জানেন না, কিন্তু পেটে পেটে শয়তানি। ওহে, আমার উপর রেগে গিয়ে মুখখানা মন গোঁজ করে ফেলো না। এই যে মাথা ধরেছে বলে টপাত করে একটা বড়ি গিলে ফেললে, এটা কি খুব ভালো কাজ হলো? বলছি মাথাটা কিরকম ভার হয়ে আছে, তা বলে বড়ি খাবে? বড়ি বড়ি করছেন কেন, এ তো মাথা ব্যথার ওষুধ। মাথা ব্যথার কোনো ওষুধ হয় না, মাথা ব্যথা কোনো রোগই নয়, অন্যান্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বেগর বাইয়ের ফলে মাথা ধরে, বুঝেছ? কিন্তু এগুলো খেলে তো মাথা ধরা কমে যায়। মাঝে মাঝে, হ্যাঁ সব সময় নয়, ঠিক, কিন্তু মাথা ধরলেই তুমি ওষুধটা খাও। হ্যাঁ, অর্থাৎ একটা মানসিক নির্ভরতা বা ডিপেন্ডেন্স তোমার ওই ওষুধটার উপরে তৈরি হয়ে গেছে, তাই তো? তাই বলছেন? হাসলেন ডক্টর পাকরাশি, বললেন, না তা এখনই বলছি না, তবে আমার বক্তব্য ওষুধ বেশি খেয়েও না, হঠাৎ করে ডিপেন্ডেন্স তৈরি হয়ে গেলে মুশকিলে পড়বে। আর ওষুধ খাওয়া সব সময় ভালো নয়, ওষুধের প্রচুর সাইড এফেক্ট থাকে কি না? মানুষের তৈরি ওষুধ মাঝে মাঝে মানুষের অস্বাভাবিক জীবনকে স্বাভাবিক করে তুলতে গিয়ে ঠিক উল্টোটা, অর্থাৎ কিনা মানুষের স্বাভাবিক জীবনটাকেই অস্বাভাবিক করে তুলতে পারে। গল্পের গন্ধ পাওয়া যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কিরকম কিরকম? ডক্টর পাকরাশি বললেন, তখন আমি বুঝলে হল্যান্ডের একটা ইউনিভার্সিটিতে গেছি একটা সাইকিয়াট্রি সেমিনারে পেপার পড়তে। সেখানে গিয়ে আমার হঠাৎই দেখা হলো ক্যাম্পের সঙ্গে। ক্যাম্পকে তুমি চেনো? বলেছি তোমায় ক্যাম্পের গল্প? আগে না, আমাকে বিনীতভাবে উত্তর দিতে হয়। ডক্টর পাকরাশি শুরু করেন, ক্যাম্প একজন আমেরিকান সাইকিয়াট্রির ছাত্র, তার গবেষণার বিষয় ছিল স্বপ্ন। পশ্চিমী সাইকোঅ্যানালিসিস তত্ত্ব ফ্রয়েড জাং লাকা পড়ে যখন সে ক্লান্ত, তখন তার চোখে পড়ে উপনিষদের একটা উক্তি, কি বলতো? আমি কি করে জানবো, আপনি বলুন। মানুষের মন হলো আয়নার মতন, সেখানে বিশ্বের ছায়া পড়ে, আর যখন মানুষ ঘুমোয় তখনই সেই আয়নাটা বুঝে যায়। সেই আয়নায় আর বহির্বিশ্বের ছায়া পড়ে না, তখন সেখানে এসে বসেন পরমাত্মা, মানুষের আত্মা যার এক টুকরো প্রকাশ মাত্র। বাপ রে বাপ, সেইটি পড়ে তার মাথাটা গণ্ডগোল হয়ে যায়। তার মাথায় চাপে প্রথমত তাকে সংস্কৃত শিখতে হবে, এবং দ্বিতীয়ত তাকে উপনিষদটা পুরোপুরি জেনে ফেলতে হবে। তারপর সে সোজা উড়ে চলে আসে ভারতবর্ষে এবং গিয়ে পৌঁছয় বেনারসে। তারপর কি হয় বলো তো? কি
বেনারসের সাধুরা তাকে প্রচুর নেশা করিয়ে বিশ্বাস করিয়ে দেয় যে সত্যি সত্যি ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। চুলোয় যায় তার স্বপ্ন নিয়ে গবেষণা, সে নিজের জীবনটাকেই স্বপ্ন বানিয়ে ফেলতে শুরু করে। বেনারস থেকে আরো অনেক দলে পড়ে অনেক ঘাটে মিশে এসে পৌঁছয় এই কলকাতায়। আর আমি তাকে আবিষ্কার করি শিয়ালদা স্টেশনে। নেশায় অসুস্থ হয়ে সে প্ল্যাটফর্মে লুটিয়ে পড়ে আছে। পুলিশ তাকে দেখছে সন্দেহজনক দৃষ্টিতে। তার হাত ক্ষত বিক্ষত। পরে শুনেছিলাম সে নিজেই নাকি নিজের হাত চিরেছিল ব্লেড দিয়ে। সর্বনাশ কেন? চড়কের মেলা দেখনি কখনো? দেখনি কাঁটাওয়ালা চাবুক কেমন লোকে নিজের ইচ্ছে পিঠে সপাত সপাত করে চালায় নিজেই? সেই একই কারণে আমি দেখলাম একটা রোগা শ্বেতাঙ্গ যুবক শুয়ে আছে প্ল্যাটফর্মে। তার চুলে বহুদিনের নোংরা, মুখে না কাটা দাড়ি, তার ঝোলাটা খুলে গেছে। ঝোলার ভিতর থেকে বেরিয়ে পড়েছে দু তিনটে বই, একটা শঙ্করাচার্যের লেখা উপনিষদের ভাষ্য, আর অন্যটা ফ্রয়েডের ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, আর একটা কি আমি বুঝতে পারলাম না। কি করলেন আপনি? আমি ছেলেটির দিকে এগিয়ে গিয়ে দেখলাম সে সংজ্ঞাহীন, এবং তাকে দেখে মনে হলো এই মুহূর্তে তার চিকিৎসা না করালে আর হয়তো তাকে বাঁচানো যাবে না। ভাগ্যক্রমে সেই সময় আমার সঙ্গে এক রিহ্যাবিলিটেশন সেন্টারের সম্পর্ক ছিল, মানে সেখানে গিয়ে আমি কাউন্সেলিং করতাম আর কি। আমি করলাম তাদের ফোন, তারা এসে ছেলেটিকে নিয়ে গেল। আমি টাকা পয়সা দিলাম। এক সপ্তাহ সেখানে আমি গেলাম না, শুনলাম প্রচণ্ড ভায়োলেন্ট হয়ে গেছে, নেশার জিনিস না পাওয়ায় শারীরিক অসুবিধে হচ্ছে রীতিমতো। আমি 10 দিনের দিন গেলাম। তখনও মাঝে মাঝে ছেলেটি ভায়োলেন্ট হয়ে উঠছে, কিন্তু বেশিরভাগ সময়ই শান্ত আছে। আমার সঙ্গে সেই শান্ত অবস্থায় দু একটা কথা হলো। বলল ওর নাম দাম পরিচয় কাজকর্ম, ভারতে আসার আসল উদ্দেশ্য কি ছিল সেই ব্যাপারেও বলল। আমি বললাম কিছুদিন ওর টাকা পয়সার দায়িত্ব আমি নিচ্ছি, ও যেন সুস্থ হবার একটা চেষ্টা করে। কৃতজ্ঞ চোখে আমার দিকে তাকালো কেম্প। আমি বুঝলাম মনে মনে ও নিজেও এরকম কিছু একটাই চাইছিল। ও চাইছিল না আর উদ্দেশ্যহীনের মতো ঘুরে বেড়াতে। তারপর আর কি, কেম্প সুস্থ হয়ে উঠল 3 মাসের মধ্যে। বিশাল মনের জোর ছেলেটার, প্রায় সব নেশা ছেড়ে দিল আর ফিরে গেল নিজের ইউনিভার্সিটিতে। উপনিষদ আর পশ্চিমী তত্ত্ব মিলিয়ে বেশ একটা তুলনামূলক স্বপ্ন বিশ্লেষণ রীতি খাড়াও করে ফেলল। সংস্কৃতটাও শিখে ফেলেছিল সত্যি সত্যি, আর টাকা জমিয়ে ওর পেছনে যা খরচ হয়েছিল আমার, সেসবও ফেরত পাঠিয়েছিল আমায়। ভাবতে পারছ কি জীবন অসাধারণ। তো সেই সেমিনারটায় গিয়ে কেম্পের সঙ্গে আমার দেখা। আমরা কেউই তো আগে থেকে জানতাম না যে দেখা হবে, তাই হঠাৎ দেখাটায় আমরা ভীষণ আনন্দিত হলাম। কেম্প এখন পেশাদার চিকিৎসক। তার চেহারা দেখে মনে হয় সে যেন সত্যিই উপনিষদের আর্য সাধু, শুধু কোট প্যান্ট পরেছে এই মাত্র। সে আমাকে একটা অদ্ভুত গল্প বলল। কি গল্প? বলবো, চলো এক কাজ করি, বাড়ির দিকে পা বাড়াই, যেতে যেতে গল্প বলা যাবে। চাই কি আমার বাড়িতে কিছুক্ষণ আড্ডা দিয়ে যেতেও পারো। যা চাই সব কি আর পারি স্যার, বাড়িতে এখন গিন্নি আছেন। বেশ, আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে ফিরেই যাবে তাহলে, কিন্তু এখন একটু উঠি, অনেকক্ষণ বসে থাকা হলো বাবা। যা কথা তাই কাজ। সটান চেয়ার থেকে উঠে পড়লেন ডাক্তার পাকরাশি। কি আর করা, আমাকে উঠতে হলো। চায়ের বিল মিটিয়ে পথে বেরোলাম আমরা দুজন। বেরিয়েই বিড়ি ধরালেন ডাক্তার পাকরাশি। মধ্য কলকাতার অটো আকীর্ণ গলিপথ ধরে আস্তে আস্তে ডক্টর পাকরাশির বাড়ির দিকে চললাম আমরা। আমি বললাম, কই শুরু করুন, আপনার সেই ক্যাম্প কি বলল আপনাকে? ও হ্যাঁ, শোনো, তোমাকে তো বললামই ক্যাম্প এখন পেশাদার চিকিৎসক হয়ে উঠেছে। বহু রোগী হয়েছে তার, যারা তার কাছে নিয়মিতই আসে মানসিক অসুস্থতার জন্য পরামর্শ নিতে। বহু অদ্ভুত লোকের সঙ্গে তার পরিচয়। এরকমই একজনের কথা সে আমাকে শোনালো। ছেলেটির নাম স্টিফেন। সে একজন ছাত্র, মেডিকেল পড়ে একটি কলেজে, ছাত্রদের একটি হোস্টেলে থাকে। যা স্টাইপেন্ড পায় তাই দিয়ে এই খরচ খরচা চালায় নিজের। ক্যাম্প তার হোস্টেলে একদিন গিয়েছিল নিজের এক বন্ধুর সঙ্গে দেখা করতে।
সেই বন্ধুটি তাকে বলে মেডিকেলের একজন ছাত্র নাকি তার হোস্টেলে থাকে, যে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখে ভয় পায়, রাতে কাঁদে, গোটা হোস্টেল তার উপর বিরক্ত। ছেলেটাকে দেখলে মনে হয় সে যেন এই জগতেই নেই। ক্যাম্পের খুব কৌতূহল হয়, একবার দেখতে ইচ্ছে করে সেই ছেলেটাকে। সে যায় ছেলেটার কাছে, ছেলেটি তখন ঘুমোচ্ছিল। তখন সকাল 11:30 বাজে। ক্যাম্প তার বন্ধুকে জিজ্ঞেস করে, ছেলেটি এখন ঘুমোচ্ছে কেন, ওর কাজকর্ম নেই? ক্যাম্পের বন্ধু উত্তর দেয়, স্টিফেন নাকি সারা রাত ঘুমোতে পারে না, ওর ঘুম আসে হয়তো সকালের দিকে, প্রায় বিকেল পর্যন্ত মরার মতো ঘুমোয়, তারপর ঘুম থেকে উঠে চলে যায় ইউনিভার্সিটিতে, রিসার্চ করছে কি বেশ নিয়ে, গাইডের সঙ্গে কথাবার্তা বলে লাইব্রেরি ওয়ার্ক করে যখন সে ফেরে তখন গভীর রাত্রি। সেই গভীর রাত্রি থেকে ভোর পর্যন্ত নাকি চলে তার পাগলামি। ক্যাম্প বলল এই গল্পটা শুনে সে উৎসাহ পেয়ে যায় সেই স্টিফেনের সঙ্গে কথাবার্তা বলার, কিন্তু সেদিন তার কথাবার্তা হয় না, সেদিন সে ওঠেই না। স্টিফেনের সঙ্গে তার কথা হয় এর বেশ অনেকদিন পরে, আবার সে যখন সেই হোস্টেলে যায় তখন কথা বলে, কিন্তু তার খুব একটা অস্বাভাবিক কিছু মনে হয় না। স্টিফেন ডাক্তারি পাশ করেছে, বেশ কয়েক বছর হয়ে গেছে, কিন্তু তার প্র্যাকটিস করতে ভালো লাগেনি খুব একটা, বরং নিজের মতো কাজ করার আগ্রহে সে গবেষণা করছে মেডিসিনের একটা বিশেষ বিভাগ নিয়ে। তার গবেষণার বিষয়টা অদ্ভুত, সে লাতিন আমেরিকার একটি বিশেষ অঞ্চলের কিছু ফুলের চিকিৎসা গুণ নিয়ে গবেষণা করছে। অদ্ভুত, একেবারে লাতিন আমেরিকা চলে গেছে কেন? ক্যাম্পও ঠিক একই কথা জিজ্ঞেস করেছিল স্টিফেনকে। তখন স্টিফেন তাকে শুনিয়েছিল এক অদ্ভুত গল্প। কি গল্প বলি বলি, একটু দাঁড়াও, তার আগে কিছু বিড়ি সিগারেট কিনে আনি, রাতটা কাটাতে হবে তো আমায়। আমায় মোড়ে দাঁড় করিয়ে রেখে ভদ্রলোক চলে গেলেন সিগারেটের দোকানে। সকলের সঙ্গে তার আলাপ, পাড়া ছোঁড়াগুলোর সঙ্গেও তিনি আড্ডা মারেন, সে মারুঙ্গে যান। আমি ভাবছি লোকজনের জীবন কি অদ্ভুত হতে পারে। আমরা তো জানি বাবা, অল্প স্বল্প পড়াশোনা করে একটা ঠিকঠাক চাকরি নিয়ে ফেললেই ল্যাটা ছুটে গেল না। তারা নাকি গবেষণা করবেন, সে গবেষণা কর না বাপু, কিন্তু একটু দেখে শুনে ভেবেচিন্তে কর, কি সব বিষয়, কোথায় কোন ল্যাটিন আমেরিকান গভীর জঙ্গলে কোন ফুল পাওয়া যায়, সে ফুলের ভেষজ গুণ নিয়ে হাঁকা ডাকি, এত তো ওষুধ আছে পৃথিবীতে, সে খাও না, ওসব ফুল টুলের মধ্যে থেকে ওষুধ বার করতে যাওয়ার দরকার কি বাপু? এ শুনবে নাকি সেই গল্পটা? হ্যাঁ হ্যাঁ শুনবো বলেই তো দাঁড়িয়ে আছি হাঁ করে। আর তার হলো সিগারেট কেনা? হ্যাঁ হয়েছে, চলো চলো। ডাক্তার পাকড়াশি আবার শুরু করল, লাতিন আমেরিকার ওই অঞ্চলে একটা অদ্ভুত গল্প ছড়িয়ে রয়েছে ফুলটিকে নিয়ে। লোকে বলে এই ফুলটা নাকি মানুষ খায়। যে অঞ্চলে ফুলগুলো হয় সেই অঞ্চলটিতে সাধারণত লোকেরা যায় না, কারণ তাদের বিশ্বাস ওই জঙ্গলে একবার ঢুকলে আর নাকি কেউ ফিরে আসে না, ফুলগুলো নাকি লোকটাকে খেয়ে ফেলে। আর যদি বা কখনো কেউ ফিরেও এসেছে ওই ফুলের হাত থেকে, সে নাকি আর আগের মানুষ থাকেনি। লোকেরা বলে ফুলটা নাকি তার মাথাটাকে খেয়ে ফেলেছে। হ্যাঁ এর মানে কি? আমিও তাই জিজ্ঞেস করলাম। ক্যাম্প আমাকে উত্তর দিল, কোন একটা জার্নালে এই ফুলের কথা শুনেই নাকি স্টিফেনের মাথায় চাপে এই ফুলটাকে একবার দেখার কথা। যা ভাবা তাই কাজ, নিজের প্র্যাকটিস ছেড়ে এসে পাড়ি জমায় আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস এর কাছাকাছি একটা গ্রামে। সেই গ্রামের কাছাকাছি রয়েছে সেই ফুলের রাজ্য। সেখানে গিয়ে সে আরো একটা গল্প শোনে, যাতে তার উৎসাহ আরো বেড়ে যায়। ফুলগুলো মানুষকে কো সত্যি, এমন বেশ অনেকবার হয়েছে যে যারা সেই ফুলের জঙ্গলে ঢুকেছে তারা আর ফিরে আসেনি। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে কেউ কেউ ফিরে এসেওছে। সেরকম তিনজন মানুষের সঙ্গে দেখা করে স্টিফেন। কেউই তাকে বলতে পারে না তারা ফুলের জঙ্গলে গিয়ে কি দেখেছিল বা কি হয়েছিল তাদের সঙ্গে ঠিক করে। কিন্তু গ্রামের অন্যান্য লোকেরা বলে ওরা ফুলের জঙ্গল থেকে ফিরে এসে সম্পূর্ণ পাল্টে গেছে। স্টিফেন কিছু বুঝতে পারে না, জিজ্ঞেস করে মানে কি। উত্তর পায় সে, ওই যে ওই লোকটা যার এক চোখ কানা, যাকে একটু আগে প্রশ্ন করলো, সে ফুলের জঙ্গলে গিয়েছিল নিজের 25 বছর বয়সে, বন্ধুদের সঙ্গে বাজি লাগিয়ে। জঙ্গলের ভেতরে যাওয়ার করার ছিল না, একটা ফুল তুলে আনতে পারলেই বাজিতে জিতে যেত সে।
কিন্তু সেদিন রাতে সে ফুল তুলতে গিয়ে উধাও হয়ে গিয়েছিল জঙ্গলের বাইরে তার বাইকটাকে ফেলে রেখে। 10 দিন 15 দিন 20 দিন সকলেই তার ফেরার আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু আশ্চর্য ঠিক 40 দিনের মাথায় সে ফিরে আসে। এবং সে ফিরে এসে কাউকে চিনতে পারে না, না নিজের বাবা মা কি বন্ধু এমনকি প্রেমিকা কেউ নয়, সম্পূর্ণ বদলে যায়। যে কাজটা করতো সেই কাজটাও করে না আজ। কি করে কে জানে একটা বাঁশি জোগাড় করেছিল, কেউ জানে না সেই ফুলে জঙ্গল থেকে নিয়ে এসেছিল কিনা। সেই বাঁশিটা বাজাতে শিখেছিল সে কেমন করে তাও কেউ জানে না। লোকজনকে ঘুরে ঘুরে বাঁশি শুনিয়ে বেড়ায় সেই লোকটা এরপর থেকে। কোনো বন্ধু নেই তার, এমনকি কোনো প্রশ্নের জবাবও ঠিকঠাক করে দিতে পারে না লোকটা। জিজ্ঞেস করে দেখেছে স্টিফেন, কিন্তু তার বাঁশি শুনে মুগ্ধ হয়ে যেতে হয়। ওই ফুলের জঙ্গলে গিয়ে কি বাঁশি বাজাতে শিখেছিল সে, কেউ জানে না সে কথা। তবে সকলেই তার বাঁশি শুনে মুগ্ধ হয়, ভালোবাসে লোকটাকে, খেতে পড়তে দেয়। আরো দুজনের সঙ্গে দেখা হয় স্টিফেনের। দুজনে গিয়েছিল সেই ফুলের জঙ্গলে, কেন তাদের মনে নেই। ফুলের জঙ্গলে গিয়ে কি হয়েছিল তাও তারা ঠিক করে বলতে পারে না। জড়ানো তাদের কথা, অসংলগ্ন। কিন্তু তাদের মধ্যে একজন সেই জঙ্গল থেকে ফিরে এসেই ছবি আঁকতে শুরু করে, আরেকজন শুরু করে মূর্তি বানাতে। অদ্ভুত সেসব ছবি, অদ্ভুত সেই মূর্তিগুলো, যেন তারা কেউ এই জগতেরই নয় এমন মনে হয় দেখে। আগের কথা তাদের কিছুই মনে নেই, কেউ তারা কিছু চিনতেই পারে না, কাউকেই চিনতে পারে না। কিন্তু তারাও কি সেই ফুলের জঙ্গল থেকে তাদের অতীতের বিনিময়ে এই সৃজনশীল ক্ষমতাটিকে সংগ্রহ করে এনেছে? স্টিফেন কেমকে বলে এই গল্পগুলো শোনার পর থেকে ফুলটি সম্পর্কে আরো কৌতূহল ভিড় করে আসে তার মাথায়। সত্যিই কি সেই জঙ্গলে ঢোকার পর থেকেই এই সৃজনশীল ক্ষমতাগুলো জন্মায় ওই লোকগুলোর মধ্যে? এও কি হতে পারে, কি করে হয়, কি এমন রাসায়নিক বিপ্লব ঘটাতে সক্ষম ওই ফুলগুলি মানুষের মস্তিষ্কে, যার ফলে মানুষকে সে সৃষ্টি করা শেখাতে পারে? সেই গ্রামটিতে গিয়ে মানুষজনের হাতে পায়ে পড়ে যায় স্টিফেন। প্রত্যেককে অনুরোধ করে আলাদা করে যদি কেউ তাকে একবার নিয়ে যায় সেই ফুলটির জঙ্গলের কাছে, কিন্তু কেউই রাজি হয় না। আমেরিকান ডলারের বিনিময়েও তারা সেই জঙ্গলের কাছে যেতে নারাজ। অবশেষে একটি ছেলে, একটি 20 বছরের নিচের ছেলে, তাকে বাইকে করে সেই জঙ্গলের কাছে নিয়ে যাবে বলে কথা দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে এও বলে রাখে সে কিন্তু ফিরে আসবে তাকে নামিয়ে দিয়েই। এই করারের পর স্টিফেন রওনা দেয় সেই জঙ্গলের উদ্দেশ্যে। এসো এসো ভিতরে এসো, এক কাপ কফি খেয়ে যাবে, ফোন দি বাজ বটে। এই গল্প টল্প শুনিয়ে ঠিক বাড়ি নিয়ে চলে এলেন। এখন কত যে দেরি হবে কে জানে, গিন্নি তো রেগে কাঁই হয়েই থাকেন। আজ নিশ্চয়ই সেই বোঝার উপরে শাকের আঁটি চাপবে, তাই এক কাপ কফি খেয়েই বেরোই। তালা খুলে পাকরাশির বাড়িতে ঢুকলাম আমরা। বৈঠকখানায় আলো চালিয়ে আমাকে বসিয়ে কফি করতে ভিতরে চলে গেলেন ভদ্রলোক। আমি আবার মনে করিয়ে দিলাম আমার কফিতে চিনি দেওয়ার কথা। নিজের তো দুধও লাগে না, চিনিও লাগে না, গরম জল আর কফিটা পেলেই হলো। সেই বিশ্রী চিনি ছাড়া কালো কফি তিনি নাকি ভালোবেসে খান কাপের পর কাপ, কি করে যে খান সে তিনি জানেন। ওই যে এসে পড়েছেন, বৈঠকখানার পর্দা সরিয়ে সহাস্যে দু কাপ কফি নিয়ে ঢুকলেন। ঢুকেই বিড়ি ধরিয়ে কফিতে চুমুক দিয়ে ধোঁয়া ছাড়লেন এক মুখ। চেয়ারে বসে জিজ্ঞেস করলেন, কে তোমার মাথা ব্যথা কমলো? আরে কি করে জানলেন? সত্যি তো মাথা ধরা কমে গেছে, কিন্তু ওষুধটা তাহলে কাজ করেছে বলো? হ্যাঁ মনে তো হচ্ছে ওষুধ কাজ করেছে। না আমার গল্পে তোমার মনটা অন্যদিকে চলে যাওয়ায় মাথা ধরাটা তোমার মাথা ছেড়েও দেওয়া হয়েছে, কি মনে হয় তোমার? হ্যাঁ এটাও হতেই পারে, ভেবে দেখো তো একটু, দেখে আমায় জানিও। সে না হয় দেখবো, আপনি গল্পটা শেষ করুন না। ও হ্যাঁ কদূর বলেছিলাম জানো, ওই যে সেই ছেলেটা ডাক্তারি পড়ে, কি যেন নাম, স্টিফেন, স্টিফেন, সে সকাল সকাল কার একটা বাইকের পেছনে চড়ে চললো সেই ফুলের জঙ্গলের খোঁজে। তো স্টিফেন তো সেই কম বয়সী ছেলেটির বাইকের পেছনে চড়ে চলল, তার পিঠে একটা ব্যাগ, সেখানে কিছু জিনিসপত্র, স্যাম্পলিং এর সামান্য কিছু যন্ত্রপাতি। সেই ছেলেটির বাইক প্রথমে কিছুক্ষণ হাইওয়ে দিয়ে চলে, কিন্তু একটু পরেই নেমে পড়লো হাইওয়ের পাশের এবড়ো খেবড়ো মাঠের মধ্যে।
প্রচুর ঝাঁকুনি খেতে খেতে সেই মাঠের মধ্যে দিয়ে সকালের কড়া রোদে প্রায় দু ঘন্টা মতো চলল বাইকটি। পুরোটাই যে মেঠো পথ তা অবশ্য নয়, কখনো কখনো সেই পথ গিয়েছে জঙ্গলের ভেতর দিয়ে, উঁচু ঘাসভূমির ভেতর দিয়ে। বন্য জন্তুর আক্রমণের আশঙ্কা রয়েছে এ কথা আগেই জানা ছিল স্টিফেনের। ভয় ভয় একটা নদীও পার হলো সে, কুমিরের কথা ভাবতে ভাবতে, কিন্তু কোনো দুর্ঘটনা হলো না। কিন্তু চারিদিক এত ফাঁকা আর এত ন্যাড়া যে মাঝে মাঝে জেগে থাকা ন্যাড়া গাছগুলোকে দেখে সে দিনের বেলাতেও মাঝে মাঝে চমকে উঠছিল। সেই এবড়ো খেবড়ো ঘাস জমিতে নেমে পড়ার প্রায় দু ঘন্টা পরে বাইকটি সেই ছেলেটি এনে দাঁড় করালো একটা অনিন্দ্য সুন্দর ঘাসে ঢেকে যাওয়া উপত্যকার সামনে। সেই উপত্যকা যেন এই ন্যাড়া প্রান্তরে হঠাৎই শুরু হয়েছে। বহুদূর থেকে একটা অজানা সুগন্ধ ভেসে আসছে। সামনে তাকালে দেখা যায় আকাশে রং বেরঙের পাখি উড়ছে, শোনা যাচ্ছে জলের কল 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 শব্দ, মানে কাছেই কোথাও নদী রয়েছে। হয়তো নদীটি বয়ে চলেছে এই সুন্দর উপত্যকাটিকে চিরেই। সামনে ঝোপের আড়ালে দেখা যায় কয়টা পাহাড়ি ছাগল চড়ে বেড়াচ্ছে। মানুষের শব্দ পেয়ে তারা আড়ালে চলে গেছে। নীল রঙের একরকমের ফুল ফুটে রয়েছে ঝোপগুলিতে, কিন্তু এত সৌন্দর্যের ভেতরেও ঢুকতে আগ্রহী নয় সেই যুবকটি। বাইকটি থামিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইল সে। বাইক থেকে নেমে এলো স্টিফেন, নিজের ব্যাগে হাত ঢুকিয়ে কথা মতো ডলারগুলি সে গুঁজে দিল ছেলেটির হাতে। আর ছেলেটি অপেক্ষা করতে শুরু করল যে স্টিফেন সামনের একদম সামনের ঝোপটি থেকে তার প্রয়োজন মতো ফুলগুলি তুলে নিয়ে এসে তার বাইকের পেছনে বসবে বলে। ঠিক 10 মিনিট সময় তার হাতে, 10 মিনিটের মধ্যে সে ফিরে না এলে ছেলেটি তার বাইক স্টার্ট দিয়ে চলে যাবে, এরকমই কথা হয়েছে। পুরো টাকা সে আগেই পেয়ে গেছে। কাঁপা কাঁপা পায়ে সেই উপত্যকাটিতে প্রবেশ করে স্টিফেন। এই ফুলগুলি, এই যে নীল ফুলগুলি গাছের ঝোপটিতে ফুটে আছে, যে ফুলগুলি মানুষ খায়, বিশ্বাস করতে ইচ্ছে করে না তার। সেই নীল ফুলের গাছটির দিকে এগিয়ে যেতে যেতে ক্রমশ তার চোখের সামনে যেন পুরো উপত্যকাটি ভেসে আসে। সে দেখে ক্রমশ নিচু হয়ে যাওয়া একটি উপত্যকা তার সামনে খুলে যাচ্ছে আস্তে আস্তে। গোটা উপত্যকাটি নীল হয়ে আছে, সম্পূর্ণ নীল। বহু বহু চা গাছের মতো ছোট ছোট ঝোপ গোটা ঢালু উপত্যকাটি জুড়ে, আর সেই ঝোপগুলিতে ফুটে রয়েছে অসংখ্য নীল রঙের ফুল। কি একটা অদ্ভুত সুগন্ধ ভেসে আসছে সেই ফুলগুলি থেকে, যেন তারা তাকে বলছে, আমন্ত্রণ জানাচ্ছে এই উপত্যকাটিতে নেমে আসার জন্য। একবার পেছনে তাকায় স্টিফেন, দেখে সেই ছেলেটি নীরব চোখে তাকিয়ে আছে তার দিকে। সে জানে ছেলেটি কখনোই ওর চেয়ে বেশি হবে না। সেও কি এগিয়ে ভুল করেছে? সে কি আর ফিরে যেতে পারবে না তার নিজের পৃথিবীতে, তার পিছনের জগতে? না 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 না, সেটা কিছুতেই হতে দেওয়া যায় না। সে উড়ে উঠে তাড়াতাড়ি নিজের ব্যাগটা বের করে স্টিফেন, বের করে কাঁচি স্যাম্পলিং এর বিভিন্ন জিনিসপত্র। সুদক্ষ হাতে প্রথম ঝোপটা থেকেই কেটে বের করে নিতে থাকে প্রচুর ফুল। আর দেখে এই একটি ঝোপই ফুল যেন অফুরন্ত শেষই হয় না। নিজের ছোট্ট ব্যাগটিকে ফুলে ভর্তি করে নিতে থাকে সে, আর সেই ফুলের অদ্ভুত গন্ধে তা ক্রমশই যেন ঘুম এসে যেতে থাকে। নেশায় আচ্ছন্নের মতো আপন মনে সে নিজের ব্যাগটা ভর্তি করতে থাকে সেই অদ্ভুত নীল রঙের ফুলে। সে বোধ হয় কিছুক্ষণ পরে ঘুমে লুটিয়েই পড়ত, যদি না ঠিক 10 মিনিটের মাথায় তীব্র গর্জন করে উঠত বাইকের ইঞ্জিন। সেই শব্দে জটকা ভাঙে স্টিফেনের। সে পিছন ফিরে দেখে ছেলেটি স্টার্ট করে বাইকটি ঘুরিয়ে ফেলেছে। সে ব্যাগটা বন্ধ করে পিঠে নিয়ে নেয়, সামনে তাকিয়ে দেখে সেই নেমে যাওয়া নীল ফুলের ঝাঁক হাওয়ায় ধুলে ধুলে যেন অমোঘ আকর্ষণে টানছে তাকে। সে বোঝে তাকে কোনো একটা দিকে দৌড় শুরু করতেই হবে, হয় তাকে নেমে যেতে হবে পাহাড়ের ঢাল টিবে নীল ফুলগুলির ভিতরে চিরতরে, অথবা তাকে এই মুহূর্তে ফিরে যেতে হবে ওই ছেলেটির কাছে যে বাইকটিকে স্টার্ট করে ঘুরিয়ে দাঁড়িয়ে রয়েছে তার জন্য, নাহলে সে আর ফিরে যেতে পারবে না। স্টিফেন সেই মুহূর্তেই ব্যাগটা পিঠে ফেলে এক মুহূর্ত দেখে নেয় সে নীল ফুলে ভরা বহুদূর নেমে যাওয়া উপত্যকাটিকে। নদীর খুলখুল শব্দ শুনে বোঝে নদীটি বয়ে যাচ্ছে এই ফুলগুলির ভেতর দিয়ে। পরক্ষণে ঘুরে দাঁড়ায়, সোজা দৌড় দেয় সেই ছেলেটির দিকে যে বাইকে বসে রয়েছে। স্টিফেন ফিরে আসে।
ফুলগুলো সত্যি মানুষ খায়? কি করে জানবো বলো, তবে ওদের আকর্ষণ থেকে ফিরে আসা যে মুশকিল সেটা তো বুঝতেই পারছো। তা তো বুঝতেই পারছি। আর ওখান থেকে ফিরে ওই ফুল নিয়ে গবেষণা করতে করতে স্টিফেন পাগল হয়ে গেল? সেটাই আশ্চর্য লেগেছিল ক্যাম্পের। আর সেটা সে জিজ্ঞেসও করেছিল স্টিফেনকে যে তার এই অসুস্থতাটা, রাতে ঘুমোতে না পারা, সেটা কি আর্জেন্টিনা থেকে ফেরার পরেই হয়েছে? স্টিফেন উত্তর দিয়েছিল হ্যাঁ, আর বর্ণনা দিয়েছিল তার অদ্ভুত রাত্রিগুলোর। আর্জেন্টিনা থেকে ফিরে আসার পর স্টিফেন ডুবে গিয়েছিল তার কাজে। সেই ফুলগুলোকে ঘিরে আবর্তিত হচ্ছিল তার সমস্ত দিন রাত। প্রাণপণে সে চেষ্টা করছিল ফুলগুলোর ভেতর থেকে তাদের কম্পোজিশনটা খুঁজে বার করার, এবং খুঁজে বের করার এমন কোন নতুন কেমিক্যাল কম্পাউন্ড উপাদান ফুলগুলোর মধ্যে রয়েছে কিনা যা মানুষের মস্তিষ্ককে পরিবর্তিত করতে পারে, জাগিয়ে তুলতে পারে তার সৃজনশীল ক্ষমতা। বরাবরই সে দেরি করে ঘুমোতে যায়। আরো বেশি করে তার সন্ধ্যাগুলি ল্যাবরেটরিতে আর লাইব্রেরিতে গভীর রাত্রে গড়িয়ে যেতে লাগলো। আর এরকমই একটা রাত্রিতে তার সঙ্গে হলো একটা অদ্ভুত ঘটনা। কি? আমি জিজ্ঞেস করলাম। জানবে জানবে, বললেন ডক্টর পাকরাশি। এত অধৈর্য হলে চলে? আরেকটা বিড়ি ধরিয়ে আবার শুরু করলেন তিনি। একদিন রাতে ঘুমোতে ঘুমোতে স্টিফেনের ঘুমটা হঠাৎ ভেঙে গেল। সে প্রথমে কিছু বুঝতে পারল না। ঘর যেমনকার অন্ধকার সেরকমই রয়েছে, কোথাও কোনো পরিবর্তন নেই। জানলা দিয়ে রাস্তার আলো আসছে, পড়ছে টেবিলের উপর। মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিতে গিয়ে হঠাৎ হঠাৎ চমকে গেল সে। চেয়ারে কে বসে আছে? রাস্তার আলোয় ভালো দেখা যায় না, তবু সে যা দেখলো মনে হলো একটা মেয়ে বসে আছে। না, এক অপূর্ব সুন্দরী মেয়ে। কি ওটা এত রাতে এখানে এলো কি করে? সে কি ভুল দেখছে? মুখটা একবার অন্যদিকে ঘোরালো সে, লজ্জাই বোধ হয়। তাকালো ছাদের দিকে, দেখলো কি সেই মেয়েটাই তো ছাদে শুয়ে আছে তার দিকে মুখ করে। ছাদে একটা মানুষ কি করে শোয়ে? স্পাইডারম্যান নাকি? প্রচন্ড ভয় করে উঠলো স্টিফেনের। সে মেয়েটার দিকে তাকিয়ে দেখলো মেয়েটা তীব্র দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তারই দিকে। সেই তীব্র দৃষ্টি সহ্য না করতে পেরে স্টিফেন চোখ সরিয়ে নিল আবার। এবার তার দৃষ্টি গেল জানলার বাইরে, আর তার মাথাটা যেন বোঁ করে একবার ঘুরে গেল। অবাক হয়ে দেখলো সেই মেয়েটি জানলার বাইরে দাঁড়িয়ে আছে, হাসছে তার দিকে তাকিয়ে। আর তার চোখে চোখে কিন্তু ক্রূর দৃষ্টি। ভয় পেয়ে আবার চোখ সরিয়ে নিল স্টিফেন। এবার তার চোখ গিয়ে পড়লো তার পড়ার টেবিলের তলায়। উফ, এখানেও সেই মেয়েটা উবু হয়ে বসে আছে তার টেবিলের তলায়, তার দিকেই তাকিয়ে আছে। এ ভগবান, মনে মনে কাঁটা হয়ে গেল স্টিফেন। আর সঙ্গে সঙ্গে তার মনে হলো সে বিছানার তলায় ঢুকে পড়বে। বিছানার তলায় চলে গেলে নিশ্চয়ই সেই মেয়েটা আর তাকে পাবে না। লাফিয়ে সে বিছানা থেকে নেমে পড়ে, তাকায় বিছানার তলায়। যদি মেয়েটার হাত থেকে রক্ষা পাওয়া যায় কোনোভাবে, কিন্তু না, বিছানার তলায় তাকিয়ে এইবার সত্যি অসম্ভব আতঙ্কিত হয়ে পড়ে স্টিফেন। সে দেখে মেয়েটা সেই মেয়েটাই যে পরে রয়েছে একটা লম্বা গাউন সবুজ রঙের। সে তার বিছানার তলাতেই বসে আছে তার দিকে তাকিয়ে, আর তার দিকে হাত বাড়িয়ে রয়েছে, হাতছানি দিচ্ছে। যেন মেয়েটার চোখগুলো সবুজ, ধকধক করে চলছে সেগুলো। স্টিফেন লাফ দিয়ে উঠে পড়ে তার বিছানার পাশের বিছানাটায়, ধাক্কা দেয় জর্জকে। ঘুম চোখে জর্জ ওঠে। জর্জ একটা চাকরি করে ইন্স্যুরেন্সে, এই মেডিকেল কলেজে পড়া বাংলাটে ছাত্রটির ঘরেরই আরেকজন বোর্ডার। সে যথেষ্ট বিরক্ত হয়। সে দেখে স্টিফেন হাউ হাউ করে কাঁদছে আর তাকে জড়িয়ে ধরছে ভয়ে। গোটা রাত জর্জকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে স্টিফেন। জর্জের বিরক্তিকে সে পাত্তা দেয় না, নিতান্ত ভয়ে ভয়ে। যখনই সে জর্জের দিক থেকে মুখ ফিরিয়ে অন্য কোনো দিকে তাকায়, তখনই দেখে তার দৃষ্টির সামনে এসে দাঁড়িয়েছে সবুজ গাউন পরা জলজলে সবুজ চোখের সেই মেয়েটি। আবার সে মুখ ফেরায় জর্জের দিকে, হাউ হাউ করে ভেঙে পড়ে কান্নায়। জর্জ বোধ হয় খুব বিরক্ত হয়ে একবার উঠে মারেও তাকে। সে মার খায়। জর্জের থেকে তার কোনো ভয় নেই, সে জানে। তার যত ভয় ওই মেয়েটিকে। জর্জ বিরক্ত হয়ে যখন বেরিয়ে যেতে চায় তখন সে পায়ে ধরে জর্জকে আটকে রাখে। জর্জ
অপারগ হয়ে শুয়ে পড়ে তার নিজের বিছানায় আবার। আর স্টিফেনও তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে কোনো দিকে তাকাতে চেষ্টা না করে। পরের দিন সকালে স্টিফেনের ঘুম ভাঙে নিজের বিছানায়। আর তার কি মনে পড়ে জানো? কি জিজ্ঞাসা করি আমি। ডাক্তার পাকরাশি হিমশীতল গলায় উত্তর দেন, জর্জ, একটা মৃত লোকের নাম। সে এক মাস আগে জলে ডুবে মারা গেছে। সে স্টিফেনের পাশের বেডেই থাকত। এখন সেখানে আর কেউ থাকে না। বলেন কি? যা বলছি, স্টিফেন তাহলে কাকে জড়িয়ে ধরে কেঁদেছিল সারা রাত? আর ওই মেয়েটি বা কে? কেমকে স্টিফেন যা বলেছিল তাতে মনে হয় সেই মেয়েটিকে আগেও কখনোই দেখেনি। আর এরকম পাগলামির কারণই বা কি? কি মনে হয় তোমার? জানি না বাপু, আপনি জানেন? আর আপনার ওই কেম জানে? জানি তো বটেই। আর এই শেষ নয়, স্টিফেন তারপর থেকে প্রতিদিনই কিছু না কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে শুরু করে। এমনকি শেষ পর্যন্ত বিভিন্ন লোকের চেহারা চোখের সামনেই পরিবর্তিত হয়ে যেতে বা মানুষের বিভিন্ন রং হয়ে যেতেও দেখে। সেসব বিবরণ স্টিফেন লিখেও রাখতো একটা ডায়েরিতে। কেম সেই ডায়েরির একটা ফটো কপিও দেখায় আমায়। দেখে আমরা একে অপরের দিকে তাকিয়ে হাসি। কেন হাসেন কেন? এই যে স্টিফেনের আসল গলদটা ধরে ফেলি বলে। কি ওষুধ তৈরির নেশা? ওই যে বড়ি যা তুমি গপগপ করে খাও, সেই বড়ি তৈরির নেশায় ফেসে গিয়ে আসলে স্টিফেন খুঁজে বের করেছিল একটা অদ্ভুত ফুল যার সত্যি হ্যালুসিনোজেনিক ক্ষমতা আছে। অর্থাৎ মানুষের সচেতন ও অচেতনকে ওই ফুলগুলির মধ্যের কোনো কেমিক্যাল কম্পাউন্ড উল্টো পাল্টা করে দিতে পারে। এবারেই আন্দাজ করা কি খুব কঠিন যে ল্যাবরেটরিতে সেই ফুলগুলির ভেষজ ক্ষমতা অনুসন্ধান করতে করতে স্টিফেন নিজের উপরেই প্রয়োগ করতে শুরু করে সেই ফুল দিয়ে বানানো ওষুধ, আর নিজের হোস্টেলের ঘরে বসে দেখতে শুরু করে নানান আশ্চর্য জিনিস। কি ভুল কিছু বললাম? না না, একেবারেই না। আর যাতে লোকে তাকে নেশাখোর বলে তাড়িয়ে না দেয়, সেই জন্য সে ফাঁদে নানান রকম গল্প। সেই গল্পই সে শোনায় কেমকে। কেম্প অবশ্য সব শুনে চলে আসে। লোকের ক্ষতি করে তার কি দরকার? থাকুক না যে যেমন আছে তেমন, কিছু আবিষ্কার করলে করবে, কার কি যায় আসে। কাউকে কিছু বললে স্টিফেনকে হোস্টেল থেকে তাড়িয়েই দেবে হয়তো। তবে কেম্প সঙ্গে করে নিয়ে আসে স্টিফেনের ডায়েরির ফটো কপি। ছেলেটি ভালো লেখে, অভিজ্ঞতাগুলো পড়তে ভীষণ ভালো। আমি পড়ে দেখেছি, পড়বে নাকি? না না বাবা, থাক, যা শুনছি এই ঢের, এইবার পড়তে শুরু করলে পুরোটাই পাগল হয়ে যাব। ডাক্তার পাকরাশি তবু ছাড়বেন না, ফট করে বলে দিলেন, দেখো আবার তার আগেই মাথা ধরা কমানোর বড়ি খেয়ে পাগল হয়ে যাও না। যাও যাও বাড়ি যাও, গিন্নি আজকে তোমায় আচ্ছা করে ধুয়ে দেবেন। কি আর করি, বেরিয়ে এলাম। সত্যি মাথা ধরার ওষুধগুলো আর খাবো না। কখন আবার আমিও কি সব দেখতে শুরু করব কে জানে। বাড়ি যাওয়া যাক, সত্যি অনেক দেরি হয়ে গেল। গুড নাইট। অলৌকিক রোববারে আজ সত্যি ঘটনা অবলম্বনে নাটক ডক্টর পাকরাশি ও নীল ফুল। মাথার ডান দিকটা এমন ধরে আছে স্যার, কিছুতেই কিছু হচ্ছে না, কি করা যায় বলুন তো? কফি খাও। চা খেলাম এই মাত্র, কোনো কাজই হলো না। একটা ওষুধ খেয়ে নি, কি বলেন?